অ্যানিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে, এখন যে সূর্যের যে প্রখরতা, গরমের যে তীব্রতা, এই তীব্রতায় মানুষ সহকারে জীবজন্তু প্রচুর পরিমাণে অতিষ্ঠ হয়েছে এবং কি এখানে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই গরমের মধ্যে আপনার ষাঁড় গরু মোটা তাজা করার উদ্দেশ্যে আপনার লালন পালন করতেছেন, অথবা দুগ্ধবতী গাভী দুধ উৎপাদনের জন্য আপনি একটি গাভী পালন করতেছেন, কিন্তু এই গরমের মধ্যে আপনার কি করণীয়, কি করলে একটি গবাদি প্রাণী সুস্থ থাকবে? সাধারণত এই সূর্যের প্রখরতা এবং কি রৌদ্রের প্রখরতা, এই তীব্র তাপের মধ্যে আপনার গবাদি প্রাণীকে সুস্থ রাখার জন্য আপনার যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে এবং কি আপনার গবাদি প্রাণীর পরিচর্যা এবং কি যত্ন নিতে হবে, সেই বিষয়টি বলার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে গরম সাধারণত 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবং কি অনেক তাপ, এবং আর তার মধ্যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ থাকছে না, যার ফলে আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনার গবাদি প্রাণীকে কি করবেন? আপনার গবাদি প্রাণীর ঘর যদি উপরে টিন সেট হয় তাহলে অবশ্যই সেখানে শোয়ারা তথা একটা পানির পাইপ ফিট করতে হবে, যেন একটি ফোয়ারার মতো তৈরি করে দিয়ে ওইকে বৃষ্টির মতো ঝর্নার মতো করে দিতে হবে, যেন আপনার ওই শেডটা ঠান্ডা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাভীকে তথা গবাদি পশুকে দিনে 2 থেকে 3 বার গোসল করানোর ব্যবস্থা করতে হবে। আর এই গরমের মধ্যে দানাদার খাবার একটু পরিমাণে কম দিতে হবে, কারণ আর্শযুক্ত খাবারটা দিতে হবে, বেশি পরিমাণে আর্যুক্ত খাবার দিতে হবে, যেমন আপনি খড় বা কাঁচা ঘাসের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, যার ফলে আপনার গবাদি প্রাণীর শরীর দেহ থেকে যে পরিমাণে লবণাক্ত ঘাম বের হয়ে যাবে, যার ফলে ডিহাইড্রেশন তথা শারীরিক দুর্বলতা বা অন্যান্য সমস্যা হতে পারে। এই সমস্যা দুর্বলতা এই দূর করার জন্য আপনি কাঁচা ঘাস বা খড়টা বেশি দিতে পারেন। আর দানাদার খাবারটা দিলেন, বেশি পরিমাণে যদি দানাদার খাবার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গবাদি প্রাণীর বড টিম্পানি এবং পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে এবং কি অনেক সময় হঠাৎ করে পাতলা পায়খানা হয়ে যাবে, যার ফলে আপনার উৎপাদন ব্যাহত হবে, সেটা দুধ কিংবা মাংস হোক, যা হোক। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার গবাদি প্রাণীকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে পাউডার অথবা লিকুইড ফর্মে পাওয়া যায় সেটি আপনার গবাদি প্রাণীকে খাওয়াতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গবাদি প্রাণীর সুস্বাস্থ্যতা নিশ্চিত করার জন্য এবং স্ট্রোক করার হাত থেকে রক্ষা করার জন্য আপনার ভিটামিন মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে নিউট্রিশনাল মেডিসিন রয়েছে সেগুলো আপনি অল্প পরিমাণে খাবার দিতে পারেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার গবাদি প্রাণীকে কিন্তু অবশ্যই দিনে 2 থেকে 3 বার গোসল করাতে হবে, কারণ গোসল করানোর বিকল্প নেই। আর যে গরম এতে কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। আর যারা ব্রয়লার এবং লেয়ার মুরগির খাদ্য আপনার গবাদি প্রাণীকে দিচ্ছেন সেটি অবশ্যই অবশ্যই এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত, আর সেটা কখনো গবাদি প্রাণীকে খাওয়ানো উচিত নয়, যে স্ট্রোক করে গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটি বিষয়, যারা খাবার খাওয়াচ্ছেন ক্যাটল ফিড বা কাউ ফিড, অবশ্যই আপনার গবাদি প্রাণীকে এই মুহূর্তে আপনার লিভার টনিকটা দিয়ে রাখবেন, এতে করে আপনার লিভারের অতিরিক্ত অবাঞ্ছিত চর্বি কেটে যাবে, যার ফলে একটা স্বস্তি ভাব থাকবে এবং অস্বস্তি ভাবটা কেটে যাবে এবং কি প্রাণীর যে হাঁপানো তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাসের যে গতির তীব্রতা সেটা অনেকটা কমে যাবে। যাই হোক, আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।